আমার সকল ছোটো ছোট্ট ছাত্রছাত্রীদের নোটবুকসে স্বাগত আজ আমি দ্বিতীয় শ্রেণির আমার বইয়ের তৃতীয় পর্বে দুইশো এক থেকে দুইশো তিন পৃষ্ঠার মধ্যে যে সমস্ত ইংলিশ প্রশ্ন রয়েছে তার সমাধান করে দেবো তোমরা মনোযোগ সহকারে দেখো পারলে খাতায় বা বইতে টুকে নিতে পারো প্রথমে বলছে দেখো ফিল ইন দ্য গ্যাপস উইথ ইট অ্যাট দেয়ার অর্থাৎ যে শূন্যস্থান রয়েছে শূন্যস্থানে ইট এবং দেয়ার দিয়ে সেটা পূরণ করতে হবে প্রথমে দেওয়া আছে দেখো প্রথমে ডেস্ট ছিল আমি কী করেছি ইট দিয়েছি ইট ইজ সানডে আফটারনুন ইহা হচ্ছে রবিবার দুপুরবেলা দেয়ার আর তো এখানে দেয়ার বসাবে দেয়ার আর চিলড্রেন ইন দ্য পার্ক পার্কে মধ্যে কিশুরা রয়েছে এটাতে কী করবে এটা ইট দেবে ইট ইজ এ গার্ডেন ইন দ্য মিডিল অফ দ্য পার্ক উদ্যানটি ছিল কি পার্কের মাঝখানে দেয়ার আর মেনি ফ্লাওয়ার্স ইন দ্য গার্ডেন গার্ডেনে ভেতরে কিছু ফুল ছিল তারপরটা কি করবে ইট দেবে আইটি ইট ইজ এ বিউটিফুল সিন এটা খুব সুন্দর দৃশ্য পরটা কি বলছে দেখো মেক মেনিং ফুল ওয়ার্ডস কি অর্থপূর্ণ শব্দ তৈরি করুন দেখো হচ্ছে পূজাপতি পূজাপতির ইংলিশটা কি বাটারফ্লাই তাহলে বাটারফ্লাই থেকে যদি আমি ফ্লাইটা কেটে নিই তাহলে কী থাকবে হচ্ছে বাটার পরে থাকবে একই ক্যারট দেখো সি এ আর ও টি এই ক্যারট থেকে আর ওটি যদি কেটে নেওয়া হয় তাহলে কী হচ্ছে কার কার মানে গাড়ি দেখো এটা হচ্ছে পটেটো একটা হচ্ছে দেখো পটেটো পটেটোর থেকে এটিও কেটে নিলাম পড়ে থাকলো পট পট মানে হচ্ছে মাটির পাত্র হচ্ছে পাইন্যাপল পাইনঅ্যাপল থেকে দেখো পাইন এটা এই দেখো এটা কেটে নিলাম বা বিয়োগ করে দিলাম তাহলে পড়তে পারো কি আপেল আপেল মানে আপেল দেখো রেমবো থেকে মানে হচ্ছে ধনুক তা কেটে নিলাম পড়তে হচ্ছে রেইন মানে বৃষ্টি পরটা কী বলছে লুক অ্যাট দ্য পিকচার্স ফিল ইন দ্য গ্যাপস অ্যান্ড নেমস অফ কালার ছবিটি দেখো এবং শূন্যস্থানগুলি পূরণ করো এবং রঙের নাম করো কি আছে দেয়ার আর মেনি ফ্লাওয়ার ইন দ্য গার্ডেন যে বাগানের মধ্যে কিছু ফুল রয়েছে দ্য রেড রোজ তার গোলাপটা কি হয় লাল হয় তার জন্য আমরা এখানে রেড দেব। অ্যান্ড দ্য ড্যাশ সানফ্লাওয়ার সানফ্লাওয়ার সূর্যমুখী ফুল কেমন হলুদ হয় তার জন্য আমরা এখানে ইয়েলো দেব। দ্য ব্লু স্কাই তাহলে স্কাইটা কী হয় নীল হয় তার জন্য ব্লু লুকস সো বিউটিফুল সে রোজ গোলাপ বললো যে নীল আকাশ খুব সুন্দর এটা বলো ইয়েস ইট ইজ হ্যাঁ এটা আই লাইক দ্য গ্রিন গ্রাস সে দ্য সানফ্লাওয়ারস সূর্যমুখী ফুল কী বললো আমি সবুজ গ্রাস পছন্দ করি সি হোয়াইট লিলি লিলি ফুল কেমন দেখতে সাদা হয় তার জন্য হোয়াইট দ্য লিলি প্লেস উইথ দ্য পিঙ্ক লোটাস গোলাপি পদ্মের সাথে কে খেলছে যে লিলি ফুল লিসেন দাসে শোনো এবং বলো ইফ ইউ এভার ওয়াশ এ বাটারফ্লাই যদি তুমি কখন একটি বাটারফ্লাই দেখো উড থিঙ্ক দ্য সেম তবে তুমিও একই কথা ভাববে টু কল হিম রেদার ফ্লাটার বাই তাকে বরং ফ্ল্যাটার বাই বলতে ইজ মোর এ ফিটিং নেম আরও মানানসই নাম ফর হোয়াট হি হ্যাজ টু ডু উইথ বাটার আই ক্যান নট আন্ডারস্ট্যান্ড মাখনের সাথে আর কি সম্পর্ক আমি বুঝতে পাই না বাট হি ক্যান শিওরলি ফ্লাটার বেটার দেন এনি ইনসেক্ট ক্যান তবে সে নিশ্চয়ই যে কোনো পোকামারের পোকামাকড়ের চেয়ে ভালো ওঠানামা করতে পারবে তো আমার সকল ছোট্ট ছোট্ট ছাত্রছাত্রীদের যে আমি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো আর যদি নতুন বিয়ার হয়ে থাকে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও